সংগীতকার মানে যারা সুর করেন গান করেন তাই না তাদের মধ্যে এমন অনেকে আছেন যারা সুরের রাজ্যে বেশি বেড়ান তাদের স্বপ্নে শয়নে নিদ্রায় জাগরণে সুর সুর আর সুর শুধুই সংগীত এমনি এক সংগীতকার হয়ে মঞ্চে আসছেন আমাদের জনপ্রিয় কথক শিল্পী মনা সিদ্দিক ridoy প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের মাঝে যিনি আসবেন তিনি হচ্ছেন বর্তমান যুগের একজন বিখ্যাত অখ্যাত না মানে বিখ্যাত একজন সংগীতকার যাকে আমরা সবাই চিনি যার গান আমরা সব সময় রেডিও টেলিভিশন সিনেমায় শুনে থাকি তো আসছেন আমাদের মাঝে সেই সংগীতকার ধন্যবাদ ভাইয়া আজকের এই প্রোগ্রামে আসার জন্য প্রথমে জানতে চাইছি আপনার নাম কি কারো কেউ নই তো আমি কেউ আমার নয় কোন নাম নাই তো আমার শোনো মহাশয় ও কোন নাম নেই আচ্ছা ঠিক আছে আপনি কোথায় থাকেন পথের বাপি বাপরে মহানা পথের মাইমা এ পথের মাঝেই খুঁজে পাবেন আমার ঠিকানা ও আসলে তাহলে আপনাকে পথেই খুঁজে পাওয়া যাবে তো আপনি গানের পাশাপাশি আর কি করছেন লেস পিতালেস বেশি লেস পিতালেস সাজায়া দেই গুছায়া দেই আরেকজনের ঘর ও আপনি তাহলে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন আরেকজনের ঘর আমার জানা মতে আপনার নিজের ঘরটাই সাজানো হয়নি তার মানে আপনি এখনো বিয়ে করেননি তাহলে আপনি বিয়ে করছেন না কেন প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে তার মানে কেউ না কেউ আপনাকে কথা দিয়েছে তাহলে কে আপনাকে কথা দিয়েছে বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে সে যে ফাঁকি দিয়েছে ফাঁকি দিয়েছে ফাঁকি দিল কেন নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পুষাইতা ও তার মানে যোগাযোগই হয়নি তো আপনার সেই প্রেমিকার উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে ও পিয়া তুমি কোথায় তুমি কোথায় আমি শিওর সে যদি শুনতে পায় দৌড়ে চলে আসবে আপনার কাছে আপনার স্বপ্ন কি সামনে বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু এ কথা কেউ জানে না এখন আমরা সবাই জানি আসলে এখন আমি জানতে চাচ্ছি আপনার জীবনের লক্ষ্য কি আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে আচ্ছা এত কিছু করে ফেলবেন ভালোবাসা দিয়ে আচ্ছা ঠিক আছে তো ভাইয়া আপনার দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব পাবেন পাবেন অবশ্যই পাবেন আচ্ছা এখন আপনি আমাদের সবার উদ্দেশ্যে জাতীয় সঙ্গীত একটু গেয়ে শোনান জাতীয় সঙ্গীত আমার বাংলা তার মানে আপনি জাতীয় সঙ্গীতই জানেন না যে ব্যক্তি জাতীয় সঙ্গীতই জানে না সে আবার শিল্পী হয় কি করে আপনি কি করে নিজের পরিচয় দেন শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয় চুপ করেন